নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের কাছে যে প্রোডাক্টটা নিয়ে বসেছি সেটা হচ্ছে সেমি ব্যান্ডেড সিল্কের উপরে কাঁথা ওয়ার্ক, যেটা হ্যান্ড স্টিচের উপর কায়দা করা হয়ে থাকে। প্রথম প্রোডাক্ট নাম্বার হচ্ছে SKS1129 1129 নাম্বার কোডের প্রোডাক্ট দিয়ে শুরু করছি আজকের লাইভের প্রথম প্রোডাক্ট বা প্রথম শাড়িটা, যার প্রাইস রয়েছে একদম রিজনেবল প্রাইস 1500, 1500। এই প্রাইসের উপরে একটা ব্র্যান্ডেড বা সেমি সিল্কের উপরে একটা কাঁথাস্টিচ শাড়ি। শাড়ির কালারটা দেখুন খুব সুন্দর, একটা ডুয়েল টোন শেডের উপর শাড়ি তৈরি করা হয়েছে এবং দুটো সুতো ইউজ করা হয়েছে, অর্থাৎ একটা অফ হোয়াইট এবং ব্ল্যাক। প্রথমত ডুয়েল টোন একটা ব্র্যান্ডেড সিল্কের থান, তাকে বেশ করে যে স্টিচের কায়দা করা হয়েছে দুটো সুতো ব্যবহার করা হয়েছে এখানে, ব্ল্যাক এবং অফ হোয়াইট দুটো সুতো দিয়ে কায়দা করা হয়েছে। সম্পূর্ণটা হ্যান্ড স্টিচের প্রোডাক্ট এবং প্রাইসটা রিজনেবল প্রাইস, আঁচল পোর্শন থেকে পরবর্তী পুরো শাড়িটাতে যে কাজের কোয়ালিটি রয়েছে সেখানে ঠিক এভাবে কায়দা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পুরো শাড়িটাতে আমি কাজের প্যাটার্নটাকে আপনাদের কাছে ঠিক এভাবে ডিসপ্লে করছি যাতে আপনারা পুরো শাড়িটা দেখার সুযোগ পান। ওভারঅল পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি ঠিক এভাবেই রাখা হয়েছে, আমি তাও শেষ পর্যন্ত দেখিয়ে নেব আপনাদেরকে। এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ শাড়ির শুরুর থেকে যে কাজের কোয়ালিটি বানানো হয়েছে সেই অংশটা হচ্ছে এরকম। ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে প্রতিটি শাড়িতেই, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শন রয়েছে। রানিং হিসাবে ব্লাউজ পিস পোর্শনগুলো রাখা হয়েছে এবং একদম শাড়িটার যে লাস্ট অংশ দেখছেন এখানে যে স্টিচের কায়দা বর্ডার হিসেবে রাখা হয়েছে, এটা ব্লাউজ পিসের দুটো হাতের কাজ প্লাস ব্লাউজ পিসের পিঠের অংশতে আপনারা ইউজ করতে পারেন, এরকম একটা কাজের কোয়ালিটি। পরবর্তী অর্থাৎ লাইভের আজকের দ্বিতীয় শাড়িটা শো করছি আপনাদের কাছে, যার কোড নাম্বার রাখা হয়েছে SKS, অর্থাৎ সেমি কাঁথাস্টিচ শাড়ি। সেমি কথাটা এই জন্যই বলা হচ্ছে ম্যাটেরিয়ালসটার কারণে, এখানে যে ম্যাটেরিয়ালসটা ইউজ করা হচ্ছে সেটাকে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক হিসেবে পরিচিত ওই প্রোডাক্টটা। কিন্তু যে স্টিচের কায়দা করা হয়েছে সম্পূর্ণ হ্যান্ড স্টিচ, অর্থাৎ সিল্কের বেশ করেও যে কাজগুলো করা হয়ে থাকে এখানে কিন্তু ঠিক তাই হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ একটা হ্যান্ড স্টিচের প্রোডাক্ট এবং ম্যাটেরিয়ালসটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক। এখানে যে ব্র্যান্ডেড সিল্কটা ইউজ করা হয়ে থাকে সে ব্র্যান্ডেড সিল্কটা একটা এমনই একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটাতে কাজ করা সম্ভব এবং শাড়িটা পরে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অর্থাৎ একদম সেন্থেটিকের মতন বেশ সফট, এরম নয়, একটা জলজল ব্যাপারটা নয়, খুব কোয়ালিটিপূর্ণ একটা থান তৈরি হয়েছে বর্তমানে। এই থানগুলোর উপর বেশ করে আমরা এই ধরনের স্টিচের কাজগুলোকে আমরা তৈরি করে নিচ্ছি এবং যেগুলো আপনাদের কাছে আমরা শো করছি প্রথম প্রোডাক্টের পরবর্তী সেকেন্ড প্রোডাক্ট শো করেছি আপনাদের কাছে, যার প্রোডাক্ট নাম্বার রয়েছে 1130 নাম্বার কোডের প্রোডাক্ট, 1500, 1500। এই প্রাইসের উপরে শাড়িগুলো রাখা হয়েছে। আঁচল অংশের কায় দেখছেন যথারীতি ব্ল্যাক এবং অফ হোয়াইট সুতো দিয়ে কায়টা তৈরি করা হয়েছে। আঁচলের পরবর্তী একটা পোর্শন পার্ট, অর্থাৎ শাড়িটার কায়দা হয়েছে দুটো পার্টে ভাগ করে, একদম আঁচলের পরবর্তী একটা হাফ পোর্শন পার্ট এভাবে কায়দা করা হয়েছে। শাড়ির পাটলির থেকে কুচি অবধি যে কায়দা হয়ে থাকে, অর্থাৎ সেকেন্ড পোর্শন যে কায়দা আমরা ভাবছি সেই কায়দা হচ্ছে এভাবে বুটি সাজানো হয়েছে এবং একটা পাড় দেওয়া হয়েছে। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন, সেই ব্লাউজ পিস পোর্শনের জন্যও সুন্দর একটা দুটো স্টিচের কাজ রয়েছে, দুপাশ দেখুন তৈরি করা হয়েছে দুটো বর্ডার। এটা একটা ব্লাউজ পিসের হাতের বর্ডার, ঠিক এপাশেও রাখা হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিসের দুটো হাতের বর্ডারের জন্য কাজটা তৈরি করা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট 1131, অর্থাৎ সেমি কাঁথাস্টিচ শাড়ি, যেগুলো ব্র্যান্ডেড সিল্কের উপরে বা সেমি সিল্কের উপরে প্রোডাকশন করা হয়ে থাকে। প্রাইস 1500, এই প্রাইসের উপরে এই প্রোডাক্টগুলো। শাড়ির বেস কালার পার্টটা রয়েছে স্কাই কালার বা তুতে কালার, তার সাথে যে সুতোর কম্বিনেশনটা কাজ করছে শাড়িটার মধ্যে একটা রয়েছে ব্ল্যাক, একটা রয়েছে অফ হোয়াইট, একটা রয়েছে ইয়েলো, অর্থাৎ তিনটে সুতোর কাজের কোয়ালিটি আমরা পাচ্ছি। হোয়াইট সুতো দেওয়া হয়েছে, ব্ল্যাক সুতো দেওয়া হয়েছে এবং একটা গোল্ডেন বা ইয়েলো গোল্ডেন সুতো কাজ করছে। আঁচল অংশ হিসাবে ঠিক এরম একটা জায়গা রয়েছে। আঁচলের পরবর্তী বাকি যে গায়ের কায়দা রয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে যে প্যাটার্ন বা যে কোয়ালিটি ধরে কায়দা করা হয়েছে ঠিক এইভাবে সাজানো হয়েছে পুরো শাড়িটার প্রসেসটাকে। আমি বাকি পোর্শনটাকে দেখিয়ে নেব। এই হলো শাড়িটার বাকি পার্টটা, অর্থাৎ পুরো পার্টটা ব্লাউজ পিস পার্ট ঠিক এভাবে রাখা হয়েছে, অর্থাৎ দুটো পাশে দুটো হাতের বর্ডার তৈরি করা হয়েছে। রানিং হিসাবে ব্লাউজ পিস পোর্শন জায়গাটা রাখা হয়েছে যাতে আপনাদের প্রয়োজন মতো আপনারা যেরকম প্রয়োজন মনে করবেন ঠিক সেভাবে ব্লাউজ পিস পেট পার্টটাকে আলাদা করে নেবেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1132, SKS সেমি সিল্কের উপরে বা ব্যান্ডেড সিল্কের উপরে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে, হাতের কার্যটা হয়ে থাকে, সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেস বা হ্যান্ড স্টিচ প্রোডাক্ট। প্রাইস 1500 প্রাইসের উপরে এই শাড়িগুলো। সুন্দর কোয়ালিটি একটা আঁচল পড়ছেন, শাড়ির বেস কালার পার্টটা রয়েছে
টসর কালার বা কোরা কালার, তার সাথে এখানে যে কাজটা করা হচ্ছে কিছু মাল্টি কালার সুতো কাজ করছে, অর্থাৎ বেশ কিছু কালারিং সুতোকে ব্যবহার করা হচ্ছে স্টিচের কাজটা করার জন্য। সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে একটা আঁচল পোর্শন পার্ট, আঁচল পোর্শন পার্ট পরে পুরো শাড়িটার পার্টটা যে আমরা পাচ্ছি, অর্থাৎ ওভারঅল পুরো শাড়িতে কাজের যে কোয়ালিটি থাকবে ঠিক সাজানোর প্রসেসটা রয়েছে এইভাবে। অর্থাৎ লথ ফুল আকারে খুব সুন্দর করে কম্বিনেশন করে বিভিন্ন মাল্টিকালার সুতো ইউজ করে পুরো শাড়িটার কাজটা করে নেওয়া হয়েছে। আজকের লাইভে আমি আপনাদেরকে যেরকম প্রথম দিকে শুরু করেছি বেশ কিছু ব্র্যান্ডেড সিল্কের উপরে কিছু স্টিচের কাজ, আমি আমার আজকের লাইভেই আপনাদের জন্য আরও কিছু প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো হচ্ছে বাপ্তার উপরে হ্যান্ড, বাপ্তার উপরে এক্সক্লুসিভ মধুবনী প্রিন্টিং, আমি সেগুলো পরপর দেখিয়ে যাব। প্রথম দিকে কয়েকটা সেমি সিল্কের উপর ব্র্যান্ডেড সিল্কের কাঁথাটি শাড়ি আমি আজকে প্রথম দিকে আপনাদেরকে দেখিয়ে নিই। এর মেটা ব্লাউজ পিসের অংশ, সুন্দর একটা স্টিচের বর্ডার তৈরি করা হয়েছে, 1133 শাড়িটার কোড নাম্বার এসকেস, অর্থাৎ সেমি সিল্কের উপরে কাঁথা স্টিচ, এইভাবে আমরা একটা কোড তৈরি করেছি। শাড়িটার প্রাইস 1500 রেঞ্জের মধ্যে, এমন একটা রেঞ্জের মধ্যে এরম একটা হ্যান্ড স্টিচের কাজ শাড়ি পাবো বা আমরা তৈরি করতে পারবো, এটা একটা সময়তে আমাদের ভাবনার মধ্যে ছিল না। কিন্তু পরবর্তীকালে এইসব ম্যাটেরিয়ালসের কারণে এবং করোনার পরবর্তী শিল্পের যে বিভিন্ন কাজের প্রয়োজন বা চাহিদা, সেই অনুযায়ী এই কাজগুলো আজকের দিনে তৈরি হচ্ছে। এবং এগুলো তৈরি হলো খুব বেশি যে কোয়ান্টিতে পাওয়া যায় এরকম ব্যাপারটা নয়, কারণ প্রথমত সিল্কের কাজের উপরে চাহিদা রয়েছে, তসরের উপরে চাহিদা রয়েছে, তার সাথে সাথে এই ধরনের কিছু ব্র্যান্ডেড, অর্থাৎ সকল মানুষের কাছে যেন এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায় বা সকল মানুষ যেন একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলোকে পড়তে পারেন, যে কারণে এই ধরনের একটা ভালো কোয়ালিটি একটা ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক মার্কেটে এসছে, যেটার উপর বেশ করে আমরা এগুলোকে বানিয়ে নিতে পারছি। যাই হোক, 1133 নাম্বার কোডের প্রোডাক্টটা শুরু করেছি আপনাদের কাছে, 1500 রেঞ্জের একটা প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট হিসেবে পরিচিত। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির যে কোয়ালিটি রয়েছে, অর্থাৎ যে কাজ করছে শাড়িটার মধ্যে ঠিক এভাবে সাজানো হয়েছে। ব্ল্যাক সুতো এবং অফ হোয়াইট সুতো দুটো সুতো দিয়ে কাজটা করা হয়েছে। বাকি পোর্শন পার্টটা, অর্থাৎ শাড়িটার আর একটা পার্ট, শাড়িটার শেষ অংশ পর্যন্ত আপনাদেরকে ক্লিয়ার করে নিলাম। পরবর্তী শাড়িটার মধ্যে রানিং ব্ল্যাক পিস পোর্শন দেওয়া হয়েছে। ব্ল্যাক পিস পোর্শনের হাতের কাজ হিসাবে দু হাতের জন্য দুটো বর্ডার তৈরি করা হয়েছে, যেটা স্টিচের বর্ডার। এবার সুন্দর যেরকম কাঁথা স্টিচের ব্ল্যাক পিস তৈরি হয়ে থাকে, ঠিক এখানে কিন্তু শাড়ির সাথে ইনক্লুডিং একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট, আমি উল্টো পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে, এরম দুটো হাতের বর্ডার রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট 1134, অর্থাৎ শাড়িটার কোড নাম্বার তৈরি করা হয়েছে আমাদের। আমি যে প্রোডাক্ট নাম্বারটা বলছি আপনাদের কাছে, একটা কোড নাম্বার আমরা তৈরি করে থাকি, এই কোড নাম্বারটা আপনাদের কাছে এবং আমাদের কাছে প্রত্যেকটা আমাদের কাছে খুব সহজ হয় একটা কোড নাম্বার ধরে আপনাদের কাছে শাড়িটা একটা পরিচয় দিতে, এবং আপনারা খুব সহজে কোড নাম্বারটা ধরে যদি আপনারা সিলেক্ট করেন সেখানে আমরা খুব সহজে আমরা বুঝে নিতে পারি যে আপনার পছন্দের প্রোডাক্ট কোনটা। একটা মেরুন বেসের উপর শাড়িটা শো করছি, কালারটা রয়েছে মেরুন কালার, তার সাথে মাল্টিকালার সুতো কাজ করছে। মাল্টিকালার সুতোর পরবর্তী শাড়িটাকে দুটো পার্টে কাজ করা হয়েছে, আঁচল থেকে একটা পোর্শন পার্ট, অর্থাৎ একটা হাফ পোর্শন পার্ট কাজের কোয়ালিটি এইভাবে ঘন রয়েছে। শাড়িটার সেকেন্ড পোর্শন পার্টটাতে গায়ের বুটি তৈরি করা হয়েছে, অর্থাৎ এইভাবে গায়ে বুটি দিয়ে সাজানো হয়েছে শাড়িটার সেকেন্ড পোর্শন পার্টটাকে। রানিং ব্লাউজ পিস পার্ট হিসাবে দুটো ব্লাউজ পিসের হাতের বর্ডার কাজ করছে, এরম দুটো স্টিচের কাজ করে নেওয়া হয়েছে, অর্থাৎ এই ধরনের দুটো স্টিচিং বর্ডার রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1135, অর্থাৎ কোড নাম্বার 1135 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 1500 এই প্রাইসের উপরে এই প্রোডাক্টগুলো। শাড়িটার বেস কালার পার্টটা যদি আমি রানিং শো করছি আপনাদের কাছে, কোরা কালার বা তসর কালার, তার সাথে মাল্টিকালার সুতো দিয়ে কাজ। আজকের লাইভে আমি দুটো কোরা কালার রেখেছি আপনাদের কাছে, একটা এর আগে শো করেছি, দুটো ডিজাইনের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, অর্থাৎ কাজের কোয়ালিটি ডিফারেন্স রয়েছে, কালার বেসটা হয়তো ন্যাচারালি একই রকমভাবে রয়েছে। সুন্দর একটা আঁচলের কাজ, আঁচলের কাজের পরবর্তী বাকি যে পোর্শন বা বাকি যে পার্টটা শাড়িটার মধ্যে আমরা পাবো সেই কাজটাকে এইভাবে সাজানো হয়েছে, দুটো পাশে পাড়ে দেওয়া হয়েছে, তার সাথে মাল্টিকালার লথ পাত তৈরি করা হয়েছে, এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে বাকি পুরো শাড়িটা। পুরো শাড়িটার অবশিষ্ট অংশ, তার সাথে সাথে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রানিং হিসেবে রাখা হয়েছে, এবং বেশ স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা দেওয়া থাকে যাতে খুব সুন্দর করে আপনারা ব্লাউজ পিস এবং যে কোনো প্রমাণ সাইজের ব্লাউজ পিস তৈরি করার জন্য এরম একটা কোয়ালিটি জায়গা রাখা প্রয়োজন এই শাড়ির মধ্যে, সেটা কিন্তু রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1136, 1136 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস সেম 1500 এই প্রাইসের উপরে
আমি এই কয়েকটা প্রোডাক্ট দেখানোর পরে আর একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট রেখেছি আপনাদের কাছে, বাপ্তার উপরে এক্সক্লুসিভ হ্যান্ড পেন্টিং, সরি হ্যান্ড প্রিন্টিং মধুমণি। সুন্দর একটা কোয়ালিটি আঁচল পড়ছেন, তার সাথে মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা হয়েছে, এরকম একটা আঁচল কাজ। আঁচলের পরবর্তী বাকি পোর্শন পার্টটা রয়েছে, সাজানোর প্রসেসটাকে এভাবে সাজানো হয়েছে। বাকি পোর্শন অর্থাৎ শাড়িটা আর একটা পার্ট রানিং ব্লাউজ পিস পার্ট রয়েছে, ব্লাউজ পিস পার্টের জন্য একদম লাস্টের অংশে সুন্দর করে একটা বড়া তৈরি করা হয়েছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাত এবং পিঠের অংশে কাজ কভার করতে পারেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 11137, 1137 নাম্বার কোডের প্রোডাক্ট। অফ হোয়াইটের সাথে ব্রেস করে কাজটা করা হয়েছে, খুব সুন্দর কম্বিনেশন। একটা অফ হোয়াইট ব্রেস, তার সাথে যে দুটো সুতো ব্যবহার করা হয়েছে ব্ল্যাক এবং গ্রে, খুব অসাধারণ কম্বিনেশন। এরম একটা প্রাইসের মধ্যে এরম একটা রিজনেবল প্রাইস এবং একটা বেস্ট কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট। সেমি সিল্ক ব্র্যান্ডেড সিল্ক হতে পারে, কিন্তু কাপড়ের গুণগত মান যথেষ্ট ভালো, কারণ আমরা আজকে নয় বেশ কয়েক বছর যাবৎ আমরা এই ব্যাপারগুলোকে আমরা হাতে নাতে আমরা দেখছি, আমাদের চক্ষুষ হচ্ছে, এবং কোয়ালিটি সম্বন্ধে আমরা কোথাও কোনোরকমভাবে কোনো বিরূপ মন্তব্য আজ পর্যন্ত পাইনি। একটা ভালো প্রোডাক্ট হিসাবে, অর্থাৎ প্রাইস 1500 হতে পারে, কিন্তু আইটেমটা বেশ ভালো প্রোডাক্ট। আঁচলের পরবর্তী বাকি যে পুরো পার্টটা রয়েছে সেই পার্টটা রয়েছে এইভাবে। আমি আরেকটা পার্টকে দেখাই, এ হলো শাড়িটার সেকেন্ড পার্ট, অর্থাৎ পুরো শাড়িটার যে কাটা করা হয়েছে, রানিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। সবথেকে বেটার হচ্ছে এরম একটা অফ হোয়াইট থানের বেসের উপর দেখুন কোথাও কোনো দাগ নোংরা অর্থাৎ কিচ্ছু নেই, একটা ভালো শিল্পীর দ্বারা এই কাজগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ খুব মেনটেন্স করতে হয় এই কাজের ক্ষেত্রে। প্রথমত এই কাজগুলো হয়ে থাকে দীর্ঘ সময় সাপেক্ষের কাজ, অর্থাৎ একদিনে একটা শাড়ি তৈরি হবে এরম ব্যাপারটা কিন্তু নয়। যদিও পেশাদারিত্ব হিসাবে আজকের দিনে যেভাবে মানুষরা এই কাজগুলোকে নিজের একটা পেশাদারিত্ব হিসাবে নিয়েছে, তার জন্য এই ধরনের কাজকে আমরা মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 11138, 1138 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস সেম রয়েছে 1500 প্রাইসের উপরে, এরম একটা ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্কের উপরে হ্যান্ড স্টিচের কাজ বা কাঁথা স্টিচ প্রোডাক্ট, সুন্দর কোয়ালিটি একটা আঁচল পড়ছেন, শুধুমাত্র এক কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অর্থাৎ মেরুন শাড়িটার বেস কালার পার্টটা রয়েছে, তার সাথে শুধুমাত্র অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা তৈরি করা হয়েছে। আঁচল অংশ বডি বেসের পার্ট, অর্থাৎ পুরো শাড়িটার কাজের কোয়ালিটি প্রথম থেকে লাস্ট অবধি শাড়িটা এই কোয়ালিটিতেই কাজটা রাখা হয়েছে, অর্থাৎ এই থাকছে কাজের কোয়ালিটি। রানিং ব্লাউজ পিস পোর্শন পার্ট, একদম লাস্ট পোর্শনে যে কাজটা দেওয়া হয়েছে এটা ব্লাউজ পিস পোর্শনের হাতের জন্য কাজটা করা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1139, 1139 শাড়িটার কোড নাম্বার। প্রাইস 1500 প্রাইসের উপরে এই প্রোডাক্ট। আইটেম হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক, তার সাথে হ্যান্ড স্টিচের কাজ, অর্থাৎ প্রোডাক্ট হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি। সুন্দর একটা কোয়ালিটি আঁচল অংশ, কালার বেস্ট হচ্ছে ডার্ক নস্যি কালার, সুন্দর একটা মাল্টিকালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আঁচলের পাশাপাশি বাকি যে পুরো শাড়িটাতে কাজ রয়েছে এভাবে, অর্থাৎ দুপাশে পাড় দেওয়া হয়েছে, মাঝখান থেকে লতপাত ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো শাড়িটাকে। শাড়ির বেস কালারটা ভারী সুন্দর একটা বেস কালার। শাড়িটা আরেকটা পোর্শন পার্ট, অর্থাৎ এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন পার্টটা, লাস্ট অবধি যে কাজের কোয়ালিটি রয়েছে তার সাথে সাথে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শন থাকছে শাড়িগুলোর মধ্যে, এই থাকলো ব্লাউজ পিস পোর্শন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 11140, 1140 নাম্বার কোডের প্রোডাক্ট। না, আগে যে সিল্কটা হতো আমি একটু একটু ক্লিয়ার করে নিচ্ছি, একজনকার কমেন্টস এসছে যে সেমি সিল্ক নাকি পাতলা হয়, এরম ব্যাপারটা নয়। আগে একটা সিল্ক তৈরি হতো যেটা মালাই সিল্ক বলে পরিচিত ছিল বেশ কয়েক বছর আগে, যেটার উপর কাঁথা স্টিচের কাজ হতো। পরবর্তীকালে এই ব্র্যান্ডেড সিল্কটা মার্কেটে এসছে, প্রথম দিকে ছিল না। প্রথম দিকে শাড়িগুলোতে কাজ করলে যে ফ্রেম বসানোর পরবর্তী জায়গাগুলোতে আমরা দেখতাম সরে সরে যাচ্ছে, এরম একটা কমপ্লেন আমরা বিগত 4-5 বছর আগে ওই আইটেমটা ছিল, ওই আইটেমটা প্রোডাকশন হতো, সেটার থেকে সম্পূর্ণভাবে সবাই সরে গেছে। যারা বর্তমানে শুধু আমরা এই কাজটা আমরা একাই করছি না, হয়তো আমাদের মার্কেটে বহু মানুষ এ ধরনের কাজ করে থাকেন বা আপনারা দেখেও থাকবেন, কিন্তু বর্তমান দিনে যে ম্যাটেরিয়ালসটা মার্কেটে এসছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক হিসাবে, যেখানে শুধু 1500 রেঞ্জ বলে ভাববেন না যে শাড়িটার কোয়ালিটি খারাপ, এই কাপড়ের উপর বেশ করে 3000 টাকা প্রাইসের কাজ হচ্ছে, অর্থাৎ কাজের কোয়ালিটি অনুযায়ী। এবং আপনাদের কাছে দেখে মনে হতে পারেন এটা কোনো সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক, দূর থেকে কোনো মনে হবে না,
হ্যাঁ, আমি গায়া ঘি খাচ্ছি না ডালডাই খাচ্ছি এটা আমার খেলে এটা মালুম হবে, এটা আমি আপনাদেরকে বলবো না। দুটো তো নিশ্চয়ই একটা তফাৎ তো রয়েছে, এটাকে আমি তো সিল্ক বলছি না আপনাদের কাছে, কিন্তু যেহেতু একটা 1500 টাকা রেঞ্জের একটা প্রোডাক্ট, যথেষ্ট ভালো প্রোডাক্ট হিসেবে পরিচিত। কারণ প্রথমত কায়দা যে করতে হয়েছে যাদেরকে, তারা প্রথমে থানটাকে খেয়াল লক্ষ্য করবে, যদি থানটাতে কায়দা সরে যায় বা ফেসে যায় সেভাবে তারা কায়দা করতে চাইবে না। এখানে যেহেতু কায়দা কোয়ালিটি হয়েছে, কায়দার মধ্যে ঠাসা ভাব এসছে, এই থানটাও বেশ করে বেশ এক্সক্লুসিভ কাজ হচ্ছে, ফিগার বৈশিষ্ট্য কাজ হচ্ছে, যেগুলো আমি আমাদের লাইভে দেখিয়েছি আপনাদেরকে, অনেকবার দেখেছি, এবং সামনে হয়তো কিছুদিন পরে একটা ভালো প্রোডাক্টের অর্থাৎ এক্সক্লুসিভ কিছু কাজের কোয়ালিটির প্রোডাক্ট আমি দেখিয়ে নেবো আপনাদেরকে। অর্থাৎ থানটার কোয়ালিটি বেশ ভালো, এটা কিন্তু আমি বিশ্বাস করি, এবং এগুলো আমরা শোরুমে আমরা সেল করে থাকি আপনাদের কাছে, অনলাইনে যেরকম রাখছি আমাদের শোরুমে, এর একটা সেল আছে, যথেষ্ট সেল রয়েছে এই আইটেমটার উপর বেশ করে। একটু দেখি তো ক্লোজ করে, সিঙ্গেল পার্ট করে দেখি দে, কোনো অসুবিধা নেই। প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, থানটা যদি ঠিকঠাক মজবুতি না হয় হাতের কাজে বা ছুঁচুতো দিয়ে স্টিচের কায়দা করা যাবে না, এই হলো আমার প্রথম প্রশ্ন। অর্থাৎ থানের কোয়ালিটি বেটার বলেই কায়দা করা সম্ভব হয়েছে। যাই হোক, সাইডের আঁচল অংশ থেকে শুরু করে শোল্ডার পোর্শন বা বডি পার্টের যে কায়দা রয়েছে, এভাবে গায়ে বুটি দিয়ে এখানে একটা পাটলি কনসেপ্ট করা হয়েছে। অর্থাৎ ঠিক পাটলি পোর্শনে যে কায়দা হয়ে থাকে, ঠিক পাটলি পোর্শনের জন্য কাজের কোয়ালিটিটা চেঞ্জ করা হয়েছে। পরবর্তী আবার বুটি থাকবে পুরো শাড়িটাতে, অর্থাৎ শাড়ির শুরুতে বুটি পাচ্ছেন, এটা আঁচল কুচি ডিজাইনটা, কুচি ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে। ব্লাউজ পিস পরছেন সুন্দর দুটো স্টিচের বর্ডার ব্লাউজ পিসের হাতের জন্য। পরবর্তী প্রোডাক্ট 1141, আমরা মালাই সিল্কও দেখেছি, আর যে বর্তমানে ব্র্যান্ডেড সিল্কও দেখেছি, মালাই সিল্কের যে কোয়ালিটি ছিল বা যে পরিস্থিতি ছিল আমরা সেটা লক্ষ্য করেছি খুব ভালোভাবে, যার জন্য সেটা মার্কেট থেকে উধাও হয়ে গেছে। আজকে বর্তমানে মালাই সিল্কের উপর কোনো কাজই তৈরি হয় না, এই ধরনের সেমি ব্র্যান্ডেড সিল্কটা মার্কেটে আসার পরবর্তী মালাই সিল্ক সম্পূর্ণভাবে শেষ। এখন এই কোয়ালিটি থানটার উপরে এত কাজ হচ্ছে, যার জন্য দেখুন থানের মধ্যে প্রচুর বৈচিত্র্য এসছে। আগে আমরা ব্র্যান্ডেড সিল্কের সেমি সিল্কের উপরে কিছু গুটি কয়েক কালার দেখতে পেতাম, মাস্টার্ড কালার, তসর কালার, একদম কমন কমন কালার। এখন মার্কেটে চাহিদা রয়েছে বলে, অর্থাৎ মার্কেটে সেল ব্যাপারটা বেড়েছে, যে কারণে ডুয়েল টোন থান এসছে মার্কেটে। এই থানগুলো তো কোনো একটা হিসেবে থান তৈরি হয় না, এগুলো একটা 50 মিটার 60 মিটার একটা থান হয়, সেখান থেকে একটা শাড়ির ব্লাউজ পিস সমেত একটা মাপ বর দিয়ে কাঁচি দিয়ে পাট পাট করে কেটে নেওয়া হয়। অর্থাৎ একটা থান থেকে হয়তো 8টা 10টা 15টা করে শাড়ি বেরাবে, একটা থান আমাদেরকে পারচেস করতে হয়। থানটা পারচেস করার পরবর্তী এলো কাঁথাস্টিচ কাজের জন্য, বা যে যেরকমভাবে কাজ হয়, বহু ধরনের কাজ হয়ে থাকে, আমরা আমাদের প্রোডাক্টটাকে কাঁথাস্টিচ হিসেবে ব্যবহার করে থাকি। যাই হোক, শাড়ির আজকের এই কাঁথাস্টিচ শাড়ির আমি লাস্ট শাড়িটা দেখাচ্ছি আপনাদের কাছে, অফ হোয়াইটের বেশ করে ব্ল্যাক এবং গ্রে সুতো দিয়ে কায়দা করা হয়েছে, আঁচল বডির পার্টের কাজ, বাকি পোর্শনটা এইভাবে। আর একটা পার্টকে দেখিয়ে নেবো, অর্থাৎ সেকেন্ড পার্টটাকে ছোটো ছোটো বুটি দিয়ে সাজানো হয়েছে, অফ হোয়াইট বা ক্রিম রয়েছে শাড়িটার বেশ কালার পার্টটা রয়েছে, ব্ল্যাক পিস অংশের পার্ট, সুন্দর দুটো স্টিচের বর্ডার ব্ল্যাক পিসের হাতের জন্য কাজ করার জন্য রাখা হয়েছে। আমি পরবর্তী প্রোডাক্টটিও দেখাবো আপনাদের কাছে, যে প্রোডাক্টটার সম্বন্ধে আপনারা কম বেশি অনেকে যারা আমাদের লাইভটাকে ফলো করেন বা লাইভটাকে দেখেন, তারা অনেকে আমাদের বাপ্তা আইটেমটার সম্বন্ধে অনেকে জানেন। সেই বাপ্তা বেসটার উপরেই আমরা যত দিন যাচ্ছে কিছু আধুনিক, অর্থাৎ সিল্কে যে ধরনের কোয়ালিটিপূর্ণ প্রিন্ট তৈরি হয়ে থাকে, আমরা কিন্তু এই প্রোডাক্টটার উপর বেশ করে আমরা সেই ধরনের কিছু কোয়ালিটি প্রিন্ট আমরা তৈরি করতে চলেছি। আমি আজকে গুটি কয়েক কয়টা প্রোডাক্ট আপনাদের কাছে দেখাবো। মধুবনী প্রিন্টিং সিল্কের জগতে প্রিন্টিং আকার প্রিন্টিং হিসাবে যথেষ্ট একটা সুনাম রয়েছে। আমার কাছে মধুবনী প্রিন্ট সিল্কের উপরে রয়েছে 3870, 3870 উপরে, তসের উপরে মধুবনী প্রিন্টে আমার কাছে আছে 4800, 5500। এটা বাপ্তার উপরে মধুবনী প্রিন্ট করা হয়েছে। এই মধুবনী প্রিন্টিং করতে গেলে খরচটা হয়তো বেশ একটু বেশি, নর্মাল যে প্রিন্টিংয়ে যে খরচা হয়ে থাকে আপনারা লক্ষ্য করে থাকবেন। আমরা বাপ্তার উপরে ব্লক, যে ব্লকগুলো আমরা 1600 প্রাইসের উপরে আপনাদের কাছে আমরা সেল করে থাকি, কিন্তু এখানে প্রাইস রয়েছে 1800, অর্থাৎ 1800। এই যে 200 টাকার ডিফারেন্সটা রয়েছে 1600 এবং 1800, এই রেঞ্জটা কিন্তু সম্পূর্ণভাবে এই মধুবনী প্রিন্টিংটার জন্য, কারণ মধুবনী প্রিন্টিংটাই সম্পূর্ণভাবে খরচ সাপেক্ষে একটু বেশি খরচা হয়ে থাকে। কিন্তু এক্সক্লুসিভ কিছু প্রিন্টিং প্রোডাক্ট রয়েছে, আমি প্রথম প্রোডাক্ট রেখেছি আপনাদের কাছে মধুবনী প্রিন্টিং আকারে, যেগুলো কোড নাম্বার দেওয়া হয়েছে
এমএসবি বলে আমরা এটা সাইটের কোড নাম্বার তৈরি করে থাকি 3941 এই কোড ধরে আমরা সাইটটা আজকের প্রথম এই সাইটে রেখেছি আপনাদের কাছে সুন্দর একটা কন্ট্রাস্ট করে অর্থাৎ গ্রিন শেডের উপরে মধুবনী প্রিন্টিং এইভাবে একটা সুন্দর একটা আঁচল পোর্শন বানিয়ে নেওয়া হয়েছে আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে পুরো শাড়ির পাটটা আমরা পেয়েছি অর্থাৎ বাকি শাড়ির পাটটাকে এইভাবে মেরুন বেসের উপরে বা কন্ট্রাস্ট পাল হিসাবে রাখা হয়েছে আঁচল পোর্শন টোটাল বডিটার প্রিন্টিং পার্ট এভাবে সুন্দর করে চড়া পাড় দেওয়া হয়েছে দুপাশে যে জড়ি পাড় পাচ্ছি আমরা সেই পাড়ের কোয়ালিটি দেখছেন অর্থাৎ এই প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে জড়ি পাড় থাকছে এবং আইটেমটা হচ্ছে কটন এবং সিল্ক মিক্সড করে ফান্টা প্রসেসিং হয় যেটা আপনাদের কাছে বাপ্তা সিল্ক বলে পরিচিত এখানে ব্লাস্টিস পোর্শন প্রিন্টিং রাখা হয়েছে অর্থাৎ আঁচল পাট যেরম রয়েছে সেই কালার উপরে বেশ করে সুন্দর একটা প্রিন্টিং ব্লাস্টিস পোর্শন দেওয়া হয়েছে 1800 এই প্রাইসের উপরে এই প্রোডাক্টগুলোর আমি কিছু আইটেম বেস বা কিছু কালার পার্ট আপনাদেরকে আমি পরপর দেখিয়ে যাব 3942 আমি রানিং প্রোডাক্টের একটা শাড়ি শো করছি 3942 এই কোড নাম্বার ধরে এই শাড়িটা আমি শো করছি শাড়িটার আঁচল পোর্শনটা লক্ষ্য করবেন খুব সুন্দর একটা মধুবনী প্রিন্টিং তৈরি করা হয়েছে আঁচল পাটটার জন্য এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন রাখা হয়েছে এই থাকলো আঁচলের অংশ যাতে এক্সক্লুসিভ কিছু আঁচল পোর্শন রাখা হয়েছে পুরো লাগাতে এরম একটা আঁচল পোর্শন পার্ট আঁচল পোর্শনের পার্টের পরে পরবর্তী যে বডিটাকে প্রিন্টিং করা হয়েছে কত স্টাইলিশ প্রিন্টিং রাখা হয়েছে আমি যদি সাইডে একটু আলাদাভাবে শো করতে চাই আপনাদের কাছে প্রিন্টিং প্রসেসটাকে সাজানো হয়েছে ঠিক এইভাবে অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল একটা এক্সক্লুসিভ মধুবনী প্রিন্টিং রাখা হয়েছে এবং কালার বেসগুলো নিঃসন্দেহে বেশ এক্সক্লুসিভ কিছু কালার পার্ট রয়েছে কন্ট্রাস্ট আঁচল পোর্শন দেওয়া হয়েছে কন্ট্রাস্ট মেরুনের উপরে জড়ি উইভিং পার রয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছে একটা স্ট্যান্ডার্ড ব্লাস্টিস পোর্শন পার্ট ম্যাক্সিমাম ব্লাস্টিস পার্টের মধ্যে প্রিন্টিং দেওয়া হয়েছে অর্থাৎ পুরো বডি বেসটার মধ্যে ব্লাস্টিস প্রিন্টিং দেওয়া হয়েছে একটা এক্সক্লুসিভ শাড়ি হিসাবে আপনাদের কাছে আরও কয়েকটা দেখাবো মধুবনী প্রিন্টিং বাপ্তার উপরে প্রোডাক্ট 3943 শাড়িটার কোড নাম্বার এখানে কিন্তু কন্ট্রাস্ট কম্বিনেশন দেখুন খুব সুন্দর কন্ট্রাস্ট কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক্সক্লুসিভ প্রিন্টিং পার্ট রাখা হয়েছে এরম একটা সুন্দর কোয়ালিটি আঁচল পোর্শন রাখা যেরকম হয়েছে আঁচলের পাশাপাশি বডি বেসটাকে রানি কালার বেসের উপর বানানো হয়েছে আমি কয়েকটা দেখাবো 6-7টা পিস এই মধুবনী প্রিন্ট রাখবো তার পরবর্তী আমার আজকের লাইভে বেশ কিছু বাপ্তার উপরে এক্সক্লুসিভ হ্যান্ড আমাদের কাছে তৈরি হয়ে এসছে যেগুলো আজকে আপনাদের কাছে লাইভে রেখেছি আমি সেগুলোও দেখা থাকবো এরকম সুন্দর একটা কোয়ালিটি আঁচল বডি বডি বেসটার পুরো ওভারঅল প্রিন্টিং পুরো সাইটার প্রিন্টিং সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে একটা ব্লাস্টিস পোর্শন পার্ট যেটা অলিভ সবুজের উপর বেশ করে ব্লাস্টিস পোর্শনটা রাখা হয়েছে এবং ব্লাস্টিস পোর্শনের সুন্দর প্রিন্টিং ব্লাস্টিস পোর্শন পাচ্ছেন আপনারা প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3944 প্রাইস 1800 1800 রেঞ্জের মধ্যে এই ধরনের একদম বাপ্তার উপরে বেশ করে অর্থাৎ প্রোডাক্টটা হচ্ছে বাপ্তা আইটেমটা হচ্ছে কটন এবং সিল্ক মিক্সড করে এই থানটা প্রসেসিং হয় পরবর্তী প্রিন্টিং যে রাখা হয়েছে সিল্ক মোতাবেক প্রিন্টিং অর্থাৎ এক্সক্লুসিভ সিল্কের উপরে যে কোয়ালিটির প্রিন্ট হয়ে থাকে ঠিক এই বাপ্তার উপরে আমরা সেই কোয়ালিটির প্রিন্ট কিছু আপনাদের কাছে রাখছি তার একটাই কারণ একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা সিল্কের মতন করে একটা প্রোডাক্ট যেন আপনারা স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারেন এরম একটা প্রোডাক্টের এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন যেরকম রাখা হয়েছে বডি বেসের কাটটা হচ্ছে ডার্ক ব্লু শেড অর্থাৎ নেভি ব্লু কালার পালের কোয়ালিটি দেখুন কত সুন্দর পালের কোয়ালিটি জাস্ট একটু আলাদাভাবে দেখিয়ে নেবো শাড়িটাকে ঠিক এইভাবে থাকছে শাড়িটার ফুল প্যাটার্নটা কন্ট্রাস্ট পার পাচ্ছি এবং সুন্দর জড়ি পার দেওয়া হয়েছে শাড়িটার মধ্যে পরবর্তী টোটাল শাড়িটার মধ্যে প্রিন্টিং প্রসেস একই সিস্টেমে সাজিয়ে রাখা হয়েছে রানিং ব্লাস্টিস পোর্শন পার দেখাবো সেই ব্লাস্টিস পোর্শনটাকেও দেখিয়ে নিচ্ছি এরম একটা ব্লাস্টিস পোর্শন একটু ক্লোজ করে একটু প্রিন্টিং পোর্শনটাকে আপনারা দেখিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ কত এক্সক্লুসিভ প্রিন্টিং রাখা হয়েছে পরবর্তী প্রোডাক্ট 3945 বাপ্তার উপরে মধুবনী প্রিন্টিং 3945 নাম্বার কোডের প্রোডাক্ট প্রাইস রয়েছে 1800 এই প্রাইসের উপরে কন্ট্রাস্ট করে সাজানো হয়েছে আঁচল পোর্শন পালের কোয়ালিটি ব্লাস্টিস পার্ট এখানে ব্রাউন শেড দিয়ে তৈরি করা হয়েছে আঁচল পোর্শন এবং পালের পার্ট এবং ব্লাস্টিস পোর্শন এরম একটা কোয়ালিটি আঁচল পার্ট আঁচলের সাথে সাথে বাকি যে টোটাল প্রিন্টিং প্রসেসটা রয়েছে গোল্ডেন ইয়েলো বেস করে সুন্দর করে কন্ট্রাস্ট করে জরিভিং পার থাকছে এরম একটা কন্ট্রাস্ট গোল্ডেন শেডের উপরে প্রিন্টিং মধুবনী প্রিন্টিং যে প্রিন্টিংটা একটা সুনাম রয়েছে এবং যথেষ্ট ভালো কোয়ালিটির প্রিন্ট হয় এই মধুবনী প্রিন্ট ইনক্লুডিং ব্লাস্টিস পোর্শন পার্ট
রানিং রাখা হয়েছে, কিন্তু কন্ট্রাস্ট যেহেতু রয়েছে একদম একটা মেজারমেন্ট তৈরি করা আছে, এবং প্রিন্টিং বর্ডার হিসাবে দূরে জড়ি পার পাচ্ছেন এবং ব্লাউজ পিস পুরো ভরাট একটা প্রিন্টিং পাচ্ছেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 39446, 3946 নাম্বার কোডের প্রোডাক্ট। আমি আজকে যেরকম আপনাদেরকে কিছু সেমি ব্র্যান্ডেড সিল্কের উপর কাঁথাস্টিচ সেরকম দেখালাম, ঠিক তার পাশাপাশি অল্প অল্প করে কিছু প্রিন্টিং এক্সক্লুসিভ, কিছু হ্যান্ড পেন্টিং, পরবর্তী আমার যে পোটা আইটেমটা দেখাবো হ্যান্ড পেন্টিং প্রোডাক্ট। সুন্দর একটা কোয়ালিটি আঁচল পড়ছেন, আঁচলের পাশাপাশি বডি পিসের কাটটা হচ্ছে স্কাই কালার বা তুতে কালার, তার সাথে কন্ট্রাস্ট রানি করে জড়ি পার রয়েছে, পুরো সাইডটার ওভারঅল মধুবনী প্রিন্টিং, সাইডে আরেকটা পোর্শন, এই হলো সাইডে আরেকটা পোর্শন, ব্ল্যাক পিস পোর্শন, প্রিন্টেড ব্ল্যাক পিস পোর্শন দেওয়া হয়েছে, এবং বেশ স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা রাখা হয়েছে ব্ল্যাক পিস পোর্শনের জন্য। একটা জরি পার কোয়ালিটি পাচ্ছেন, তার সাথে ব্ল্যাক পিসটা পুরো ভরাট একটা প্রিন্টিং ব্ল্যাক পিস তৈরি করা যাবে। পরবর্তী প্রোডাক্টের 3947 যে সাইডটা আপনাকে শো করব, সেটা হচ্ছে এই বাপ্তার উপরে, অর্থাৎ কনসেপ্টটা কিন্তু এক, রেশম এবং কটন বা সিল্ক এবং কটন এই দুটো মিক্সড করে যে থানটা প্রসেসিং হয় সেই থানটা বেশ করে, যেরকম বাপ্তার উপরে আমরা ব্লক দেখিয়ে থাকি আপনাদের কাছে 1600 উপরে, আজকে যেরকম কিছু বাপ্তার উপরে হ্যান্ড মধুবনী পেন্টিং দেখালাম, ঠিক সেরকম বাপ্তার উপরে কিছু হ্যান্ড অর্থাৎ পেন্টিং করা হয়েছে, সেরকম কিছু আইটেম রেখেছি। শাড়িগুলো যেরকম কালারফুল রয়েছে তার সঙ্গে পেন্টিংয়ের বৈচিত্র্য প্রচুর রয়েছে। এরম একটা কোয়ালিটি আঁচল পড়ছেন, শাড়িটার কোড নাম্বারটা হচ্ছে 3947, প্রাইস রয়েছে 1850, 1850। এরম একটা রেঞ্জে এরম একটা কোয়ালিটি প্রোডাক্ট আঁচলের পরবর্তী যে প্রসেসে কাজটা করা হয়েছে, অর্থাৎ যেভাবে কাজটা দেওয়া হয়েছে হ্যান্ড পেন্টিংটা, নর্মালি কী হয় প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে পুরো ওভারঅল প্রিন্টিং হয়ে থাকে, কিন্তু যখন দেখবেন আপনারা লক্ষ্য করবেন যে কোনো পেন্টিং করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু পুরো শাড়ি জুড়ে পেন্টিং করা সম্ভব হয় না, সেখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরে বা নির্দিষ্টভাবে শাড়িটাকে সাজিয়ে নেওয়া হয়, অর্থাৎ এখানে কিন্তু ঠিক তাই হয়েছে। আমরা ক্লোজ করে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ যেভাবে কাজটা করা হয়েছে ঠিক পাড়ের পোর্শনটাতে সুন্দর একটা অর্ধকৃত্ত চাঁদা আকারে প্রিন্টিংটা করা হয়েছে, এরমভাবে সাজানো হয়েছে শাড়িটাকে, বাকি পোর্শন পার্টটাকে, এই হলো বাকি পোর্শন পার্ট, ব্ল্যাক পিস পোর্শন রানিং বেস কালার উপর রয়েছে, এরম একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3948, 3938 নাম্বার কোডের প্রোডাক্ট, বাপ্তা সিল্ক বলে পরিচিত, শাড়িটার প্রোডাক্ট হচ্ছে হ্যান্ড পেন্টিং, শাড়িগুলোর প্রাইস রেঞ্জ 1850, শাড়ির যে বেস কালার পার্টটা রয়েছে সেটা হচ্ছে রামা গ্রিন। আমরা গ্রিনের মধ্যে প্রচুর কালার বৈচিত্র্য আমরা খুঁজে পাই, কিছু ক্ষেত্রে ব্ল্যাক ইজ গ্রিন হয়, কিছু ক্ষেত্রে অলিভ সবুজ হয়, কোথাও কোথাও কচি কলাপাতি হয়, কোথাও কোথাও সিগিন হয়, এটা কিন্তু ঠিক সিগিনের ডার্ক অর্থাৎ রামা গ্রিন টাইপের কালার প্যাট। সুন্দর একটা কোয়ালিটি আঁচল পড়ছেন, যেখানে হ্যান্ড পেন্টিং আকারে তৈরি করা হয়েছে, আঁচলের পরবর্তী বাকি যে পুরো শাড়িটাতে রয়েছে সেই শাড়িটাতে কাজ হিসাবে সুন্দর একটা পালের কোয়ালিটি দেওয়া হয়েছে, আর মাঝখান থেকে ডট ডট করে খুব সুন্দর করে একটা করে বর্ডার লাইন দেওয়া হয়েছে, অর্থাৎ হ্যান্ড পেন্টিং কাজ এভাবেই হয়ে থাকে, পুরো সাইডটাতে ওভারঅল এই কোয়ালিটি কাজ রয়েছে। ঠিক পাটলি পোর্শন অর্থাৎ কুচির যে পোর্শনটা পাচ্ছি আমরা, সেই কুচির পোর্শনটাতে জাস্ট একটা কাজের কোয়ালিটি দেওয়া হয়েছে, বাকি পার্টটা থাকবে রানিং ব্ল্যাক পিস পোর্শন। এখানে কিন্তু ব্ল্যাক পিস পোর্শনটা রানিং শাড়ির কালারের বেসের উপর রাখা হয়েছে, অর্থাৎ এই থাকলো ব্ল্যাক পিস অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3949, 3949 নাম্বার কোডের প্রোডাক্ট, আরেকটা আনকমন শেড, কালারটা হচ্ছে ডার্ক নস্টি কালার আমরা বলতে পারি, বেশ সুন্দর একটা মিষ্টি কালার প্যাট, তার সাথে হ্যান্ড পেন্টিং, প্রাইস সেম অর্থাৎ 1850, এরম একটা রেঞ্জের উপরে, এরম একটা কোয়ালিটি আঁচল, এই থাকলো আঁচলের অংশটা, বাকি পোর্শন যেটা কাজ করা হয়েছে ঠিক চাঁদা আকারে সুন্দর করে একটা হ্যান্ড পেন্টিং বর্ডার, পাড়ের পোর্শন যেটা রয়েছে সেই পাড়ের পোর্শনে কাটা রয়েছে, শাড়ির বেস কাটটা ভারী কাল সুন্দর একটা, অর্থাৎ এদের সুন্দর কন্ট্রাস্ট পাড় দেখুন, কন্ট্রাস্ট পাড় রয়েছে, এরম একটা বডি বেস, পুরো সাইডটাতে ওভারঅল ঠিক এই কোয়ালিটিতে কাজটা বানানো হয়েছে, ব্ল্যাক পিস পোর্শন রানিংভাবে রাখা হয়েছে ব্ল্যাক পিস পোর্শনগুলোতে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3950, 3950 এই কোডের প্রোডাক্ট, প্রাইস সেম 1850, এই প্রাইসের উপরে, এখানে কিন্তু রেড বেস রয়েছে সাইটের মূল কালার প্যাটটা, তার সাথে আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী যে পেন্টিং প্রসেসটা সাজানো হয়েছে ঠিক চাঁদা আকারে
একটা হ্যান্ড পেন্টিং কাজ করা হয়েছে পুরো শাড়িটাতে, পাড়ের পোর্শনটাতে, অর্থাৎ তলার পোর্শনে যে পাড়টা হয়ে থাকে সেই পাড়ের পোর্শনে কায়দা করা হয়েছে। প্রত্যেকটা শাড়ির যে কালার প্যালেট রয়েছে ব্রাইট কালার, অর্থাৎ লাল হয়েছে তো লালই হয়েছে, গ্রিন হয়েছে তো এখানে যথারীতি একটা গ্রিনই হয়েছে, অর্থাৎ শাড়িগুলোর কালারগুলোর মধ্যে বেশ মিষ্টতা রয়েছে। কালারফুল প্রোডাক্ট, রানিং ব্লাউজ পোর্শন, বাট এখানে ব্লাউজ পোর্শনের জন্য সুন্দর একটা কন্ট্রাস্ট পাড়ের অবস্থা পাচ্ছেন, পাড়ের অবস্থান। 3951 3951 নাম্বার কোডের প্রোডাক্ট, বাপ্তার উপরে হ্যান্ড পেন্টিং, প্রাইস 1850। সুন্দর একটা গোল্ডেন কালার বেস, তার সাথে কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন বানানো হয়েছে, এরম একটা আঁচলের অংশ। আঁচলের সাথে সাথে পুরো শাড়িটাকে যে প্রসেসিং করা হয়েছে, অর্থাৎ যে কাজটা করা হয়েছে, কোথাও কোথাও চাঁদা পাড় দেওয়া হয়েছে, কোথাও কোথাও এরম একটা স্কার বর্ডার পাড় দেওয়া হয়েছে, অর্থাৎ এই দুটো প্রসেসেই শাড়ির কাজগুলো করে নেওয়া হয়েছে। বাকি বেসটা দেখাবো, এই হলো বাকি বেসটা। ব্লাউজ পিস পোর্শন রানিং রাখা হয়েছে, এই থাকলো ব্লাউজ পিস অংশের পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3952 3952, শাড়িটার কোট নাম্বার, প্রাইস 1850 1850। এরম একটা রেঞ্জে এরম একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের কাছে আমরা রেখেছি, এরম একটা কোয়ালিটি আঁচল, আঁচলের সাথে সাথে বাকি পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি হিসাবে এভাবে কাজটা করা হয়েছে। শাড়ির বেস কালারটা হচ্ছে কিছুটা রামাগিন টাইপের ডার্ক, বা কিছুটা আপনার পিকক সবুজ যে কালারটা হচ্ছে বা পিকক গ্রিন যে শেডটা হচ্ছে সেই ধরনের কালার শেড রয়েছে। এরম একটা ব্লাউজ পিস পোর্শন রানিং হিসাবে রাখা হয়েছে, ডার্ক ব্লু শেডের একটা ব্লাউজ পিস পোর্শনের পার্ট রয়েছে, যাতে ব্লাউজ পিসের হাতের বর্ডার হিসেবে আপনারা বানাতে পারবেন। 3953 3953 নাম্বার কোডের প্রোডাক্ট, শাড়ির বেস কালারটা হচ্ছে স্কাই কালার, অর্থাৎ লাইট তুতে কালার, তার সাথে একটা কোয়ালিটি আঁচল অংশ, আঁচলের পাশাপাশি চওড়া পাড়, অর্থাৎ স্কার্ট বর্ডার পাড়, মাঝখানে গায়ের হিসেবে কাজটা দেখছেন এইভাবে কাজটা বানানো হয়েছে। কন্ট্রাস্ট পাড়ের কোয়ালিটি রয়েছে, প্রতিটি শাড়িতেই কন্ট্রাস্ট করে পাড়গুলো দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পোর্শন রানিং রাখা হয়েছে, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3954 3954 নাম্বার কোডের প্রোডাক্ট, বাপ্তার উপরে হ্যান্ড পেন্টিং, 1850 এই প্রাইসের উপরে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে একটা আঁচল অংশ, এরম একটা কোয়ালিটি আঁচলের প্যাট, আঁচলের পাশাপাশি বাকি যে পুরো শাড়িটা আমরা পাচ্ছি সেখানে কাজের কোয়ালিটি হিসেবে এভাবে কাজ করা হয়েছে, অর্থাৎ একটা অর্ধাকৃত চাঁদা, তার সাথে মাঝখানটাতে ভেতরে হ্যান্ড পেন্টিং কিছু কালারফুল কাজ দেওয়া হয়েছে। বেস কালারটা হচ্ছে পিওর রেডিশ কালার, পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি, রানিং ব্লাউজ পিস পোর্শন, যে পাড়ের অবস্থান দেখছেন এই পাড় হচ্ছে ব্লাউজ পিসের দুটো হাতের কাজ হিসাবে ব্যবহার করবে। 3955 শাড়িটার কোট নাম্বার, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3955, সেম প্রাইসের প্রোডাক্ট, 1850 1850। শাড়ির ব্রেস কাট হচ্ছে ডার্ক রামাগিন শেড, তার সাথে এরম একটা স্ট্যান্ডার্ড আঁচল পোর্শন বানানো হয়েছে, আঁচলের পাশাপাশি বাকি যে পোর্শনটা রয়েছে বাকি পোর্শনের কাজের কোয়ালিটি হিসাবে এভাবে কাজ সাজানো হয়েছে, অর্থাৎ একপাশে চড়া পাড় দেওয়া হয়েছে, একপাশে রানিং পাড় রয়েছে কন্ট্রাস্ট হিসাবে, পুরো শাড়িটাতে ওভারঅল কাজ থাকছে ঠিক এভাবে সাজানো, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন প্যাট রানিং হিসাবে রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3956 3956 নাম্বার কোডের প্রোডাক্ট, শাড়ির বেস কাটটা হচ্ছে স্কাই কালার বেস করে বানানো হয়েছে, 1815 এই প্রাইসের উপরে এই প্রোডাক্টগুলো। এই হলো শাড়িটার আঁচলের অংশের কাজ, বাকি পাটটা রয়েছে এইভাবে সাজানো, শাড়ির বেস কাট হচ্ছে স্কাই কালার বা তুতে কালার, এই থাকছে কাজের কোয়ালিটি। শাড়িটার আরেকটা অংশ, আমাদের পরবর্তী প্রোগ্রামের কথা আপনাকে জানিয়ে রাখতে হয়, আমাদের নেক্সট প্রোগ্রাম হওয়ার কথা ছিল রবিবার দিন, কিন্তু আমরা রবিবারের আগের দিন শনিবার দিন আমরা প্রোগ্রামটা করতে চলেছি। রবিবার দিন আমাদের লাইভটা অফ থাকবে, তার পরিবর্তে আমরা শনিবার দিন লাইভটা করে নিচ্ছি, এবং সেদিন আমরা চেষ্টা করছি আপনাদের কাছে বিষ্ণুপুর কাতানের উপরে আমার কাছে বেশ কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট তৈরি হয়ে এসছে, যে প্রোডাক্ট সম্বন্ধে আপনারা অনেকে হয়তো বেশ কয়েক বছর আগে দেখেছিলেন, যেসব প্রোডাক্টগুলো 4D কাতান বলে একটা বিষ্ণুপুরে খুব সুন্দর একটা আইটেম বা একটা থান প্রোডাকশান হয়ে থাকে, অর্থাৎ মাল্টি কালার স্কোয়ার উপরে চেক চেক বানানো হয়, খুব ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট, সেরম কোয়ালিটি প্রোডাক্ট, তার সাথে আরও কিছু আনুষঙ্গিক, অর্থাৎ বিষ্ণুপুর কাতানের উপরে যেগুলো ইদানিংকালে তৈরি হচ্ছে আবার নতুন করে, সেসব প্রোডাক্টের কিছু অংশ বা কিছু কিছু পার্ট নিয়ে পরবর্তী শনিবার দিন সন্ধ্যে 7:30 লাইভটা হবে। ব্লাউজ পিস পোর্শন পার্ট দেখছেন, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3957 3957 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 1850 1815
এই প্রাইসের উপরে। আজকে এই লাইভে আপনাদের কাছে একটা এমন প্রাইস দেখেছি আমরা, অর্থাৎ যে আইটেমগুলো রেখেছি আপনাদের কাছে প্রাইসটা অলমোস্ট 2000 ভেতরে, অর্থাৎ একটা কম প্রাইসে, একটা স্বল্প প্রাইসে আমরা কিছু ভালো প্রোডাক্ট আপনাদের কাছে রাখতে চলেছি, যেটা আপনারা খুব সহজে আপনারা পারচেস করতে পারেন এবং পুজোর আগে এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের কাছে, আপনাদের বাড়িতে পৌঁছে যায়, যে কারণে আমরা এই ধরনের নিউ নিউ স্টাইলে, নতুন নতুন স্টাইলে কিছু প্রোডাক্ট আপনাদের কাছে আমরা রাখতে চলেছি। আর যেমন লাস্টের যে সাইডে শো করছি আঁচল, আঁচলের পরবর্তী পুরো সাইডটাতে ঠিক এভাবে কাজটা করা হয়েছে। ডার্ক নসি শেড রয়েছে, কন্ট্রাস্ট রানি কালারের পাড় দেওয়া রয়েছে, পুরো সাইডটাতে কাজের কোয়ালিটি হিসাবে এভাবে কাজটা করা হয়েছে। ব্লাস্টিস পোর্শন পার্ট রানিং হিসাবে রাখা হয়েছে। আমি আপনাদেরকে যে কথাটা বলে নিচ্ছিলাম যে সামনের লো রবিবার দিনের পরিবর্তে আমরা শনিবার দিন লাইভে আসছি, অর্থাৎ আগের দিন। আজকে হচ্ছে আপনার 11 তারিখ, 12-13 অর্থাৎ 13ই জুলাই সন্ধ্যে 7:30 বিষ্ণুপুরে কাতানের উপরে কিছু এক্সক্লুসিভ কিছু শাড়ির প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের সামনে রাখছি। আমি আজকে লাইভের একদম শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, তার সাথে অ্যাকাউন্ট ডিটেলস একটু আপনাদের কাছে ক্লিয়ার করছি। জাস্ট একটা মিনিট, একটা অ্যাকাউন্ট নাম্বার যেরকম রাখবো তার সাথে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিতে চাইছি। অ্যাকাউন্ট নাম্বার হিসেবে দেখুন, একটা ফোনপে গুগল পে নাম্বার রাখা হয়েছে, ঠিক তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট প্রোপ্রাইটার অনুষ্কার নামের যে দুটো অ্যাকাউন্ট রয়েছে হয়েছে, অর্থাৎ শোরুমটার যে নেম সেই নেমের উপর বেশ করে দুটো অ্যাকাউন্ট বিষ্ণুপুর SBI এবং বিষ্ণুপুর PNB এই দুটো শাখাতে একটা IFSC কোড সমেত একটা অ্যাকাউন্ট ডিটেলসের একটা চিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। পেমেন্টের অপশান হিসাবে আমাদের প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে যারা সরাসরি পেমেন্ট আগে করে থাকবেন তাদের জন্য শিপিং সম্পূর্ণভাবে ফ্রি থাকবে, অর্থাৎ যে প্রাইস বা যে রেট ধরে আমি শাড়িগুলো আপনাদের সামনে পেশ করছি। যেমন আজকের প্রোডাক্ট ছিল সেমি বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথাটির শাড়ি, যেগুলো 1500 প্রাইস ছিল, ঠিক সেরকম কিছু বাপ্তার উপরে মধুবনি পেন্টিং 1800 উপর রেখেছি, বাপ্তার উপরে হ্যান্ড পেন্টিং 1850 অর্থাৎ 1500, 1800, 1850 এই তিনটে রেঞ্জের প্রোডাক্ট আজকের লাইভে ছিল আপনাদের কাছে। এই শাড়িগুলো পারচেস করার ক্ষেত্রে আপনারা সরাসরি পেমেন্ট করে দিন, ফোনপে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়ি টাকা পাঠিয়ে দিন, আপনাদের শাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সম্পূর্ণ পৌঁছানো পর্যন্ত দায়ী দায়িত্ব আমাদের থাকবে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে আমাদের। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমরা নর্মাল সময়ে কী করে থাকি, যেগুলো কস্টলি প্রোডাক্টের শাড়ি সেগুলো আমরা 3% চার্জ ধার্য করে থাকি, কিন্তু যে প্রোডাক্টগুলো আমরা স্বল্প প্রাইসের অর্থাৎ 1500, 1800 অলমোস্ট 2000 ভেতরের মধ্যে রেঞ্জ থাকে, সেক্ষেত্রে আমরা 3%-এর পরিবর্তে আমরা পার শাড়ি পিছনে ক্যাশ অন ডেলিভারির জন্য 80 অর্থাৎ 80 টাকা করে এক্সট্রা চার্জ আমরা ধার্য করে থাকি। এই হলো আমাদের একটা সিস্টেম বা প্রসেস। আজকের মতন আপনাকে নমস্কার জানাই। সামনের শনিবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের কাছে এক্সক্লুসিভ কিছু বিষ্ণুপুর কাতানের উপরে কিছু প্রোডাক্ট দেখানোর আমরা চেষ্টা করব। আজকের মতো নমস্কার, ধন্যবাদ জানাই, আপনারা সকলে ভালো থাকুন, এই বলে আজকে শেষ করছি।